কেমন আছেন? ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমরা। শুভেচ্ছা আপনাকে এবং আমাদের দর্শকদের সবাইকে। তো গানটা দেখতে দেখতে মনে হলো কি যে আমি কোথায় যেন চলে গেছি, মানে এত সুন্দর ফিউশন, একেবারে ফোক গানের সাথে আপনি ইনস্ট্রুমেন্ট মিক্স করে করেছেন। তো আপনার অ্যালবামের গান এটি? হ্যাঁ, আমাদের প্রথম অ্যালবাম, আমাদের গানের দল লীলার প্রথম অ্যালবামের এটা দ্বিতীয় গান পিয়াসা। পিয়াসা তো অ্যালবামের প্রত্যেকটা গানে কি একই রকম, মানে ফোকের সাথে আপনার? না না, এটা ভিন্ন ভিন্ন গান আছে। যেমন এটা আছে যে আমাদের কীর্তন, কীর্তনের সঙ্গে একটু মানে ওয়েস্টার্ন মানে মিউজিকটা একটু রকম করে, কিন্তু আবার একদম একদম হার্ড রক ধরনের গান আছে। এটা একদমই হার্ড রক। আবার এইটা যেমন, কিংবা বন্ধুর প্রেমে একটা গান আছে, আপনি একটু দেখেন পরে। আচ্ছা হ্যাঁ, চমৎকার। বন্ধুর প্রেমে একটা গান আছে, ওটা আবার ময়মনসিংহ কিশোরগঞ্জের একদম পালা গানের সুর, লাল ভালো লাগছে দেখতে, লাল টকটকে। আমরা ওরকম কাজ করি, মানে বাংলা সুরকে আমরা মানে প্রাধান্য দিয়ে, বাংলা কথাকে আমরা প্রাধান্য দিয়ে কম্পোজিশনের ক্ষেত্রে আমরা মানে পরীক্ষা নিরীক্ষা করি আর কি। হ্যাঁ চমৎকার। আমাদের সাথে দর্শক চলে আসছে, একটা ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। আমি সিলেটের কুলোর থেকে রুমেল বলছি। জি, শুভেচ্ছা আপনাকে, অগ্রিম শুভেচ্ছা। জি, আজকের উপস্থাপক শর্মী, অতিথি এবং আমার সকল বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী এবং একুশে টিভির সকল, একুশে সন্ধ্যার সকল দর্শককে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকের অতিথির কাছে প্রশ্ন হলো যে আপনি তো বিশেষ করে ফোক গান গান, আজকে একটু ঈদ উপলক্ষে একটা স্পেশাল গান শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের ঈদের শুভেচ্ছা আপনাকে। আর আমরা অনুষ্ঠান শেষের দিকে গান গাবো নাকি? হ্যাঁ, এখনো গেতে পারি যদি আপনি চান, সেটা রিকোয়েস্ট। যদি আপনি চাইলে এখন আমরা শুনে ফেলতে পারি, পরে কিন্তু আরো রিকোয়েস্ট আসতে পারে, আরো অনেক গানই গাইতে পারেন। তো এমন না যে একটা গানই গেতে হবে। তো শুনি আমরা এখন একটা, আপনাকে দুটো লাইন শোনাই এই অ্যালবামের একটা, হ্যাঁ আমাদের প্রথম অ্যালবাম নায়ক অ্যালবামের একটা গানের অংশ শোনাই। বন্ধুর প্রেমে খাইছি গো ধরায়া আমি, বন্ধুর প্রেমে, এ বন্ধুর প্রেমে খাইছি গো ধরায়া আমি, ওরে বন্ধুর প্রেমের এমন ধারা, বন্ধুর প্রেমের এমন ধারা, কান্দায় দিবস জামি রে, বন্ধুর প্রেমে খাইছি গো ধরায় আমি, বন্ধুর প্রেমে, এ বন্ধুর প্রেমে খাইছি গো ধরায় আমি। বাহ, চমৎকার। আচ্ছা, গানগুলো বেশিরভাগই দেখি যে যেগুলি ফোক গান, এগুলি আপনারা কিভাবে সংগ্রহ করেছেন? এখানে এই অ্যালবামে দুটো গান শুধুমাত্র ফকির লালন সাইজের, আর বাকি সবগুলি আমার লেখা গান। হয়তো সুরটা আমরা ধার করি। কি আপনারা সবাই মিলে করেছেন না? না, আমারই সুর করা। যেমন এই গানটা পিয়াসা, যে গানটা বাজলো কীর্তনঙ্গের গান, কীর্তনের সুর আমাদের এখানকার প্রচলিত সুর। আবার এই যে বন্ধুর প্রেমে গানটা, এই সুরটাও যে আমাদের পালা গানের সুর, এইগুলি সুর ধার করা। আর এছাড়া বাদবাকি সুরগুলি আমার নিজের করা অন্য গানগুলো। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে আরো কথা বলছি, কিন্তু তার আগে আমাদের সাথে দর্শক আছে, একটা ফোন নিয়েছি। অবশ্যই। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সালাম। হাজারীবাগ ঢাকা থেকে শিক্ষক হুমায়ুন কবির বলছি। আজকের অনুষ্ঠানের উপস্থাপিকা মাসুমা শর্মী এবং আজকের অতিথি অরূপ রাহি ভাইয়াকে আন্তরিক ভাবে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। আজকের অতিথির কাছে বিনয়ের সঙ্গে আমি একটি প্রশ্ন জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনার সঙ্গীত আমাদের অন্তরকে প্রশান্ত করে, আপনি কি মনে করেন বর্তমানের সঙ্গীত চর্চাগুলো আমাদের অন্তরকে শান্ত করার বদলে অন্তরের অনলকে বেশি জাগিয়ে দিচ্ছে? না অনেক ধন্যবাদ এই প্রশ্নটা। আমরা সত্যিকার অর্থে আমরা যদি বাংলা গানের ভালো চিন্তা করি, ভবিষ্যৎকে আরো সুন্দর দেখতে চাই, তাহলে এই প্রশ্নগুলোকে আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। যেমন উনি বলেছেন যে বাংলা গানকে এখন শুনলে কি আমাদের মানে মন প্রশান্ত হয় নাকি আমরা আরো অস্থির হয়ে পড়ি বা ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে কি যে আমাদের মানে মানুষের নানা রকম ভাব, আমরা যখন জীবনে বাস করি, চলাচল করি, আমরা বাঁচি যেভাবে, তার নানান প্রকাশ ঘটে।
বিদ্রোহ দিয়ে, প্রেম দিয়ে, অস্থিরতা দিয়ে, এই সবকিছু কিন্তু গানে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে কি যে আমি কিভাবে আসলো, কিভাবে আসবে এবং আমি কিভাবে জিনিসটাকে উপস্থাপন করব, প্রেজেন্টেশনটা যেটাকে বলে, সেটা হচ্ছে জরুরি ব্যাপার। আমি যদি বিদ্রোহ প্রকাশ করতে চাই তো আমাকে তো সেরকম প্রেজেন্টেশনই করতে হবে, সেরকম উপস্থাপনই করতে হবে। যদি আমি প্রেম, শান্ত, স্নিগ্ধ কোনো ভাব প্রকাশ করতে চাই, মানে যদি প্রেজেন্টেশন সঠিক না হয় ইন দ্যাট কেস সবকিছুই আর ওইরকম ভাবে লাগে না, হ্যাঁ সব অস্বস্তি দেয় আর কি, একই জিনিস হয়ে যাবে মানে, হ্যাঁ ওটাই আর কি। কানে বিরতি, আমাদের বিরতির সময়, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হ্যাঁ বিরতির সময় হয়ে গেল, তো বিরতি নিচ্ছে, নিয়ে এসে আমরা আরো এই প্রসঙ্গে আরো কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, কিন্তু অনুষ্ঠানের পর যে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি একুশে সন্ধ্যায়। আপনারা আগে থেকে জানেন আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন অরূপ রাহি। অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে এখনই ফোন করুন 8126535 থেকে এক এই নম্বরে। আমরা কথা বলছিলাম যে বাংলা যে গানের এখনকার অবস্থা এবং বাস্তবতা, এইটা নিয়ে কথা বলছিলাম। তো আপনি কি কিভাবে দেখেন আর কি, যে কথা তো বলছিলামই আমরা যে কোনটা করা উচিত বা কোনটা না। এছাড়া বাংলা গানের ইতিহাস, এখনকার সামগ্রিক অবস্থা যদি আমি বলি, খুবই সমৃদ্ধ আমাদের বাংলা গানের ইতিহাস। সবচেয়ে বড় যেটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ধারা যেটা, সেটা হচ্ছে যে মানে গানটা আমাদের এখানে বিকশিতই হয়েছে আসলে আমাদের এখানের মানুষের জ্ঞান চর্চার একটা ধারা হিসেবে। আমরা যেমন ফকির লালন সাঁইজির গান যখন গাই বা আরো অন্য সাধকদের গান যখন গাই, এই গানগুলি কিন্তু শুধুমাত্র মানে কাউকে খুশি করার জন্য গাওয়া না, জীবনের জিজ্ঞাসা, জীবন জগৎ সম্পর্কে দার্শনিক প্রশ্ন মীমাংসা করার জন্য তারা গান তৈরি করেন। পালা গানের ইতিহাস তাই, এর বাইরেও ভাওয়াইয়া গান আছে বা পল্লী, অন্য ধরনের নানা রকম লোকগীতি আছে যেগুলো মানুষের সাধারণ দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা, প্রেম ভালোবাসা দুঃখ যন্ত্রণা। কিন্তু এই শুধু যে গানের জন্যই গান তা না, তা না, গানের ভিতরে ওই জিনিসগুলো আছে যেটা একদম মানে মানে সব কথাই আমাদের ইমোশনস যেটা আছে, অনুভূতি 100% প্রকাশ, যেটা সত্যকারের অভিজ্ঞতা মানুষের অনুভূতি সেটা। এখন যেটা হয় যে সমাজের এই ধরনের মানে পুঁজিবাদী সমাজের পরিবর্তনের ফলে এই ধরনের শিল্প যেটাকে আমরা বলি এটা পণ্যে পরিণত হয়, এবং পণ্যে পরিণত হলে কি হয় যে আপনি যেটা বেচতে পারবেন সে ঠিক মতো বিজ্ঞাপন দিতে পারবেন সেগুলো বিক্রি করে মানে লোকে খাবে। এই জিনিসটা হয় কি যে তখন সত্যিকার অর্থে আর্টের যে মানে প্রাসঙ্গিকতা সেটা এক ধরনের নষ্ট হইতে থাকে। এটা তখন 8-10টা খাবারের মতন বা পোশাকের মতন মানে হয়ে যায় আর কি, মানে কনজিউম করা শুরু করে মানুষ, ফিল করার চেয়ে মানে কনজিউম করাতেই আনন্দ, আমি ওইটা শুনি তুমি কি এটা শোনো, এই যে মানে ফ্যাশন হয়ে দাঁড়ায়, তখন সমস্যাটা শুরু হয় আর কি। এবং তখন যেটা হয় যে সত্যিকার অর্থে মানে গানের বা যে কোনো শিল্পের তখন বন্ধা সময়, আমরা এই ধরনের একটা মানে কি বলা যায় হ্যাঁ টানাপোড়েনের মধ্যে যাচ্ছি। যেমন বিশ্বায়নের প্রভাব, কর্পোরেট বিশ্বায়ন যেটাকে আমরা বলি, আমরা বলি এইগুলোর হয়েছে কি যে আমাদের এই সংস্কৃতির পণ্যায়ন করছে, কমোডিফিকেশন অফ আওয়ার মানে কালচার। তো সেইটার কারণে যেটা হচ্ছে যে আমাদের এখানে পশ্চিমের অন্ধ অনুকরণ, কোন রকম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ছাড়া যা তা করা, কিংবা মানে জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কহীন, খুবই কাল্পনিক, শুধুমাত্র লোকে খুশি হবে এই কারণে গাওয়া, যেটা আসলে কনজিউমার প্রোডাক্টের মতন করা, সেই জিনিসগুলি হচ্ছে। কিন্তু আশার দিক হচ্ছে যে মানুষ এগুলি না, ঠিক আছে প্রোডাক্ট হিসেবে কিন্তু করা যায়, কোনো অসুবিধা নাই। মানে গান আমি আসলে যারা করছে ওদের তো টাকার দরকারই আছে ফর শিওর, বা সব জায়গাতেই, কিন্তু কথা হচ্ছে ওটা এমন ভাবে করবে না বা এমন কিছু না যেটা আমাদের আসলে সংস্কৃতিকে লালন করে না বা এটার মধ্যে কিছু, সেটাই সেই সেইটুকুর জন্য আমাদের যে মানে আমাদের যে একটা মানে আমরা যেই জিনিসটা ভোগ করব বা উপভোগ করব সেটা বিষয়ে আমাদের নিজেদেরও দায়িত্ব আছে যে আমরা আসলে কি শুনতে চাই, কেন শুনতে চাই, এর মাধ্যমে আমি কি নিজেকে বলতে চাই এবং অন্যকে কি বলতে চাই, এই প্রশ্নগুলি থাকাটা জরুরি। এবং সেটা অবশ্যই বাংলা গানে সেই জায়গাটায় আসতে আবার অবশ্যই আসতে হবে, তাকে আবার আসতে হবে অবশ্যই। তো আমরা কথা বলছি আরো, কিন্তু আমাদের সাথে দর্শক আছে, একটা ফোন দিয়ে নিই। প্রিয় দর্শক,